মরণী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। এর আগে জাতীয় ঈদগাহ মাঠে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা ইমামতি করেন সুপ্রিম কোর্ট জামে মসজিদের ইমাম আবু সালেহ মোহাম্মদ সলিমুল্লাহ। শনিবার বিকেলে নিজ জন্মভূমি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের পেমি গ্রামের বাড়িতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল 10:25 ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান শাহাবুদ্দিন আহমদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর।